सुप्रिय शिक्षार्थी सालाम नियो आमी मोहम्मद साइदुल इस्लाम एवं बोलछी शहीद बुद्धिजीवी डॉक्टर हुमायुन कबीर उच्च विद्यालय थेके। शिक्षार्थी तुम्हरा आमादेर देशे डाक व्यवस्था देखे आसछो। आसले डाक व्यवस्था चालू हयेछिलो मध्ययुगे भारतवर्षे दिल्ली शासक शेर खानेर आमले। तखन सरकारी काजेर सुविधार जन्य एई डाक व्यवस्था चालू हय। परबर्तीते ब्रिटिश आमले सरकारी बेसरकारी उभय क्षेत्रे सेवादानेर जन्य ब्रिटिश सरकार एई डाक व्यवस्था चालू करेछिल। एई डाक व्यवस्थाय देखा गया है चिठीपत्र मानी अर्डर एवं अन्यान्य तथ्यादि एक स्थान थेके अन्य स्थाने निये जेत जारा तादेरके बांगलाय डाक घर बला हतो। अवश्य इंग्रेजीते एके तादेरके रानार बला हय। आज आमी रानार कविता निये आलोचना करब। तुम्हारे पाठ शिरोनाम राना। রানার এটি একটি কবিতা লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। তোমাদের বাংলা সাহিত্যের পদ্মাংশের 270 নং পৃষ্ঠায় আসলে রানার কবিতা যিনি লিখেছেন তিনি খুবই অল্প বয়সে মারা গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। এখন আমি তার পরিচিতি তোমাদের সামনে তুলে ধরব, অর্থাৎ কবি পরিচিতি নিয়ে কথা বলব। আমাদের দেশের বরেণ্য ব্যক্তি যারা কি সাহিত্যিক কি রাজনীতিবিদ প্রত্যেকেরই কর্মের উপর কিন্তু অনেকেরই আমরা নাম দিয়ে থাকি। যেমন কবি জীবনানন্দ দাশের অনেকগুলো নাম আমরা দিয়ে থাকি তার কর্মের উপর ভিত্তি করে, যেমন রূপসী বাংলার কবি, হেমন্তের কবি, ঝরা পাতার কবি, ফসল শূন্য রিক্ত মাঠের কবি, অথবা চিরবিরহের কবি। তেমনিভাবে কবি সুকান্ত ভট্টাচার্যকে বিপ্লবী কবি হিসাবে চিহ্নিত করা হয় এবং অল্প বয়সে মারা গিয়েছেন, সেজন্য তাকে কিশোর কবিও বলা হয়। বিশ্ববিখ্যাত ইংরেজ রোমান্টিক কবি জন কিটস মাত্র 26 বছর বয়সে মারা গিয়েছেন, কিন্তু আমাদেরই সুকান্ত ভট্টাচার্য তিনি মাত্র 21 বছর বয়সে মারা গিয়েছেন। তো কবি সুকান্ত ভট্টাচার্য কলকাতার কালীঘাটে 1330 বঙ্গাব্দের 30 শ্রাবণ জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার বেলেঘাট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে দেশবন্ধু মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষা অর্থাৎ SSC পরীক্ষায় অকৃতকার্য হন। তার ছেলেবেলায় অর্থাৎ শৈশবে দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছিল, চলছিল, অভাব অনটন আকাল দুর্ভিক্ষ চারিপাশে সমাজের অসঙ্গতি পরিবেশ এসব তাকে পীড়া দিয়েছিল, তাই তার কবিতায় বিপ্লবী চিন্তাধারা রয়েছে।
তার বিখ্যাত কাব্য ছাড়পত্র, এছাড়া মিঠে করা, ধুন নেই, পূর্বাভাস ইত্যাদি। তিনি কলকাতায় 1354 বঙ্গাব্দের 29 বৈশাখ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে যে কথা আগে বলছি যে তার বয়স হয়েছিল মাত্র 21 বছর। তো শিক্ষার্থীরা, এখন আমি পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। রানা একজন শ্রমজীবী মানুষ। কবি সুকান্ত ভট্টাচার্য কিন্তু লেনিন ভক্ত কবি ছিলেন, তাই তার কবিতায় সাধারণ লোকের কথা নানানভাবে ফুটে উঠেছে, তিনি তুলে ধরেছেন। রানা সত্যিকার অর্থে ছোট্ট পেশার একটি শ্রমজীবী মানুষ। সে মানুষের সুখ দুঃখের চিঠিপত্র, বিভিন্ন তথ্যাদি টাকা পয়সা ব্যাগে করে দূর দূরান্ত হেঁটে যতই পথ বন্ধুর হোক না কেন, কিংবা দুর্গম হোক না কেন, আবহাওয়া বিরূপ হোক না কেন, তিনি রাত নেই, অন্ধকার রাত হোক, তিনি সে ছুটছে তো ছুটছে, কারণ সময় মতো তাকে এই মিল, এই ব্যাগ পৌঁছতে দিতে হবে। তার এই যে পেশা, এটা খুবই দায়িত্বশীল। এই দায়িত্বশীল পেশায় সে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে থাকে। সে চোর ডাকাতকে ভয় পায় না, শুধু তার একটাই ভয় যে সূর্য উঠে গেলে কিনা, অর্থাৎ সময় মতো মিল পৌঁছে দিতে পারলো কিনা, এটাই তার ভয়। মানুষের সুখ দুঃখের কথা সে চিন্তা করে, কিন্তু তার সুখ দুঃখের কথা সে চিন্তা করে না। সে সত্যিকার অর্থে কি এতই দায়িত্বশীল যে ছুটছে তো ছুটছে কাঁধে ব্যাগ ঝুলিয়ে, কোনো থামাথামি নেই, অনবরত চলেই, ছুটি বেড়াচ্ছে, ছুটি চলছে, তার কোনো ক্লান্তি নেই, অবসাদ নেই। তাই কবি এ পেশার, অর্থাৎ রানার পেশাকে মহতী পেশা হিসাবে উল্লেখ করেছেন এই কবিতায়, এবং তিনি রানাদেরকে মহৎ বলে আখ্যায়িত করেছেন। শিক্ষার্থীরা, এতক্ষণ পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করলাম, এখন আমি রানার কবিতার কয়েকটি লাইন পাঠ করে শোনাব। রানার লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার, রানার রানার, জানা অজানার, বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদ, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে আরো জোরে এ রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো
পিছে সরে যায় বন, আরো পথ আরো পথ বুঝি হয় লাল ও উর্ব এখন আমি প্রশ্নোত্তরে এই কবিতার উপর আলোচনা করব। প্রথম প্রশ্ন, কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা গিয়েছেন? উত্তর হবে মাত্র 21 বছর বয়সে। কবি সুকান্ত ভট্টাচার্যকে কেন কিশোর কবি বলা হয়? উত্তর হবে কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে মারা গিয়েছেন, তাই তো তাকে কিশোর কবি বলা হয়। রানার একটি ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ কি? ডাক হওয়া। উত্তর হবে ডাক হওয়া। রানারের কাঁধে ব্যাগ থাকে, ঝুলি থাকে, সে সেগুলো কি ব্যবহার করতে পারে? তার মধ্যে যা আছে সে দেখতে পারে? উত্তর হবে না। রানা তার কাঁধের ঝুলিতে বা ব্যাগের চেয়ে তথ্য তথ্যাদি টাকা পয়সা যাই কিছু থাকুক না কেন সে ছেড়েও দেখতে পারে। রানার কি দায়িত্বশীল? এই প্রশ্নের উত্তর হবে অবশ্যই হ্যাঁ, রানার খুবই দায়িত্বশীল। তো শিক্ষার্থীরা, এতক্ষণ কিছু প্রশ্ন নিয়ে প্রশ্নোত্তরে আলোচনা করলাম এই কবিতার উপর। আসলে রানার শ্রমজীবী মানুষ, এই পেশার একজন লোক এতটাই দায়িত্বশীল হয় যে সে নিজের সুখ দুঃখের কথা চিন্তা করতে পারে না, সে আত্মকেন্দ্রিক নয়। রানা রাত্রিবেলা ছুটছে লণ্ঠন হাতে, কাঁধে ব্যাগ, ঠুন ঠুন শব্দ হচ্ছে কারণ কখনো বল্লম হাতে থাকে তার। দুর্গম পথ অথবা বিরূপ আবহাওয়া হোক না কেন সে চলছে তো চলছে, তার চলার শেষ হবে তখনই যখন সে ঠিক মতো পৌঁছতে পারে। সে এত জোরে ছুটছে যে তার জীবনের স্বপ্নের মতোই পিছনের গাছপালাগুলো সব দূরে সরে যাচ্ছে। সে চোর ডাকাতকে ভয় পায় না, সে তার ভয় একটি, সেটি হচ্ছে সময় মতো কাঁধের যে ব্যাগ সেটা হস্তান্তর করা জায়গা নয়। কারণ মানুষের সুখ দুঃখের চিঠিপত্র, খবরাখবর, তথ্যাদি, টাকা পয়সা এগুলো তার ঝুলিতে থাকে, সেই জন্য সে একটু সময়ও বিরতি নেয় না। সে তার নিজের সুখ দুঃখের কথা চিন্তা না করে সে মানুষের সুখ দুঃখের কথা চিন্তা করে, তাই তো সে এতটা দায়িত্বশীল। এরপরে দেখা গেছে যে তার এই ছোট্ট ক্ষুদ্র পেশায় কিন্তু অভাব থাকে, অথচ সে অন্যের অভাবের কথা চিন্তা করে, সাধারণ লোকের অভাবের চিন্তা করে, তার নিজের অভাবের কথা চিন্তা করে। সে রাত্রিবেলা ছুটে বেড়াচ্ছে, ছুটে যাচ্ছে, অথচ তার বউ, তার স্ত্রী রাতে একা ঘরে থাকে। তো তার এই চলা আসলে বিরতিহীন চলা, সে ছুটছে তো ছুটছে, চলছে তো চলছে, তার কোনো ক্লান্তি নেই, অবসাদ নেই। এইভাবে একজন রানারের দায়িত্বশীল কর্মের এবং ব্যক্তিগত জীবনের কিছু কথা এই কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য বর্ণনা করেছে। তো শিক্ষার্থীরা,
আজকের পাঠ শেষে তোমরা একজন রানারের দৈনিক কর্মপঞ্জিকা কর্মপঞ্জির উপর বা নিত্যদিনের যে কাজের তালিকা সেটা বর্ণনা করতে পারবে। তার ব্যক্তিগত জীবনের কিছু কথা বর্ণনা করতে পারবে। তো এই কবিতার উপর বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এই কবিতাটি তোমরা 7-8 বার বাসায় বসে পাঠ করো। তো রানার কবিতাটি 7-8 বার বাসায় বসে পাঠ করবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। কোনো একদিন অনলাইন ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। সেই নাগাদ সবাই ভালো থাকো, সুখী থাকো। খোদা হাফেজ।